মসজিদুল হারামে সালাত আদায়কারী কারীর সামনে দিয়ে গমনাগমনের বিধান কি? মসজিদুল হারামে অনেকে মনে করেন যে মসজিদুল হারামই তো, অতএব নামাজের সামনে দিয়ে দরকারে বেদরকারি হলে আমি হাঁটাহাঁটি করলাম। এটা ঠিক যে মসজিদুল হারাম অনেক ভিড় হয়, মসজিদে নববীতেও এই দুই জায়গাতে অনেক ভিড় হয়, এখানে আসলে ওইভাবে সূত্রা মেনটেন করা সম্ভব হয় না। এই জন্য যদি কেউ সূত্রা মেনটেন না করে সেখানে গুনাহ হবে না, এটা অনেক ইমামদের মত এবং এটা বেশ শক্তিশালী মত। তবে প্রয়োজন না হলেও আপনি নামাজের সামনে দিয়ে হাঁটবেন কেন? চেষ্টা করবেন কমপক্ষে তার সেজদার এরিয়ার বাইরে দিয়ে হাঁটবেন, ডান বাম দিয়ে হাঁটবেন। নিরুপায় হয়ে গেছেন, তারপরও যথাসম্ভব নামাজি ব্যক্তির যাতে মনোযোগে ব্যাঘাত না হয় সেভাবে হাঁটার চেষ্টা করবেন। কিন্তু মসজিদুল হারামে যদি সূত্র ব্যবহার না করা হয় এবং আপনার সামনে দিয়ে প্রয়োজনে এইভাবে হাঁটে মানুষ, সতর্কতার সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে, সেক্ষেত্রে গুনাহ হবে না। এটা অনেক ইমামদের মতে এবং বেশ শক্তিশালী, যদিও অন্য অনেক ইমামের মতে সব জায়গার জন্য একই কথা প্রযোজ্য যে মসজিদুল হারামেও আপনি মুসল্লির সামনে দিয়ে হাঁটবেন না, এটা কোনো কোনো ইমামদের মত। পিরিয়ড অবস্থায় কি মাতাফে বসা এবং মসজিদের ভেতর দিয়ে চলাচল করা যায়? মেয়েদের পিরিয়ড অবস্থায় তওয়াফের যে আঙ্গিনা মাতাফ বলা হয়, এই মাতাফের মধ্যে বসা কিংবা মসজিদের হারামের ভিতরে যাওয়া আসা এটা জায়েজ নাই, যেহেতু আপনার পিরিয়ড অবস্থায় মহিলারা অপবিত্র থাকে। এই অবস্থায় মসজিদুল হারামে প্রবেশ করা এবং মাতাফে যে বসা অপেক্ষা করা জায়েজ নাই, তওয়াফ করাও জায়েজ নাই, নামাজ পড়া তো জায়েজ নাই, এই কাজগুলো অর্থাৎ মসজিদে প্রবেশ করা এবং মাতাফে যাওয়াও জায়েজ নাই। একান্ত যদি নিরুপায় হয় যে পার হতে হলো, এছাড়া অন্য কোনো ওয়ে নাই, মসজিদে থাকতে শুরু হয়েছে তাহলে বের হতেই হচ্ছে, তাহলে তো ভিন্ন কথা। শরীকে কোরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে? শরীকে কোরবানি করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যে শরীক সবার উপার্জন যেন হালাল হয়। যদিও অনেকগুলো আমাদের মতে শরীকের কারোর উপার্জন হারাম হলে বা কারোর নিয়তগ্রস্ত খাওয়া হলেও আপনার কোরবানির কোনো অসুবিধা হবে না, তারপরও আপনার এই গোশতে, এই ইবাদতে, এই কোরবানিতে তার যেহেতু ভাগ আছে, সেখানে যদি এক একজনের এক এক নিয়ত থাকে, বিশেষ করে একজনের নিয়ত হলো শুধু গোশত খাওয়া, তার আসলে কোরবানির উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য সবারই কোরবানি হবে কি না সেটা নিয়ে যেমন বললাম এক অনেক ওলামাদের মতে হবে, আবার অনেক ওলামা একরাম ফোকাহ একরামের মতে কিন্তু এটা হবে না, কারণ এখানে পশু একটাই জবাই হচ্ছে, নিয়ত একজনের এক একটা হলে এটা গ্রহণযোগ্য না। এক দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকুলু তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব কোরবানির পশুতে হারাম টাকা কেউ ইনভেস্ট করলো, আল্লাহ কি এটা গ্রহণ করবেন না? এখন আপনি বলবেন যে আমি তো আর হারাম টাকা ইনভেস্ট করি নাই, তারটা আমাকে কেন পোহাতে হবে? আপনাকে পোহাতে হোক বা না হোক, তার ওইটার দায় আপনাকে নিতে হোক বা না হোক, কিন্তু হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে আপনার টাকা, তো এই টাকাটা তো মিশ্রণ হোক সেটা আপনি না চাওয়া উচিত। সেই সব জায়গা থেকে শরীকে কোরবানি করলে সবার উদ্দেশ্য ঠিক আছে এটা খেয়াল করা দরকার, ইখতিলাফের ঊর্ধ্বে উঠেও এটা খেয়াল করা দরকার যে সবার নিয়তটা ঠিক আছে, সবাই মুখলেস মানুষ, শরীকরা ভালো মানুষ এবং উপার্জনগুলো হালাল, এটা দেখা দরকার। দ্বিতীয়ত গোশতের ভাগ ইত্যাদি যখন হবে তখন ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেটাও খেয়াল করা দরকার, এক্ষেত্রে যদি বেইনসাফি করেন সেটা গুনাহ হবে। আবার কোরবানি অশুদ্ধ হয় কিছু কারণে, সেগুলো যেন না থাকে খেয়াল করা দরকার। যেমন আপনার কসাইকে আপনি গোশত দিয়ে পারিশ্রমিক দিলেন বা টাকা কম দিয়ে গোশত দিয়ে পোষায় দিলেন, তাহলে একটা পারিশ্রমিকই হলো আলটিমেটলি, এটা জায়েজ নেই। শরীকে কোরবানি দিলে এগুলো বিশেষভাবে খেয়াল করতে হয়, কারণ শরীকে এক একজন এক এক চিন্তার, সবাইকে এক করে তারপরে কোরবানি করার চেষ্টা করতে হবে।